মাননীয় সদস্য পীর ফজলুর রহমান। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কিছুদিন আগে আমাদের টেকনাফে যারা মাদক ব্যবসায়ী তাদের একটি তালিকা করা হয়েছে এবং সেই মাদক ব্যবসায়ীদের অনেকে আত্মসমর্পণও করেছিল, কিন্তু মাননীয় স্পিকার, এই মুহূর্তে সেই মাদক ব্যবসায়ী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণের পরে এই টেকনাফ সীমান্ত দিয়ে ভয়াবহ মাদকের প্রবেশ তিনগুণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে মাননীয় স্পিকার। এবং এই যে রোহিঙ্গারা বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে মানবিকতা দেখিয়ে এই বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন, তারা 34টি ক্যাম্পে থাকেন টেকনাফ এবং উখিয়ায়। সেই 34টি ক্যাম্পের মধ্যে 19টি ক্যাম্পে আমাদের এবিপিএন এর পুলিশ ফাঁড়ি আছে, বাকিগুলোতে কোনো পুলিশ ফাঁড়ি নাই। এবং এই রোহিঙ্গারা অনেক জায়গাতে কাঁটাতারের বেড়া কেটে তারা এখান থেকে বের হন, এবং তার চাইতেও ভয়াবহ হচ্ছে আমাদের তমরু সীমান্ত এলাকার এখানে কোনাপাড়া একটা জায়গা আছে, সেটা নমেন্স ল্যান্ডের মধ্যে পড়েছে। সেখানে কয়েকশো ঘরবাড়ি স্থাপন করে সেখানে রোহিঙ্গাদের মধ্যে কয়েকটি সহস্র গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ, তারাও এখানে থাকে এবং তারাও মাদকের ব্যবসার সাথে জড়িত এবং তারাও এখান থেকে মাদক নিয়ে আসে। কিন্তু এটি নমেন্স ল্যান্ডের মধ্যে হওয়ায় কোনাপাড়ায় সেখানে আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কোনো অভিযানও পরিচালনা করতে পারে না এবং তারা ওইখান থেকে এই মাদকটা নিয়ে আসে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, যে এরা যারা কোনাপাড়াতে নমেন্স ল্যান্ডে আশ্রয় নিয়ে সেখান থেকে মাদক নিয়ে আসছে, আমাদের মিয়ানমার থেকে মাদক নিয়ে আসছে, এই সন্ত্রাসী গ্রুপগুলো নিয়ে আসছে, খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, 133টার উপরে খুনের ঘটনা ঘটেছে এই রোহিঙ্গা ক্যাম্পে, কিন্তু এরা যারা রোহিঙ্গারা এই মাদক নিয়ে আসছে এরা নিয়ে এসে নিশ্চয়ই আমাদের এই টেকনাফ বা এই অঞ্চলের আমাদের দেশের মানুষের সাথে সম্পর্কিত না হয়ে এই মাদকের ব্যবসা কখনোই করা সম্ভব না মাননীয় স্পিকার। এবং এই মাদকের মধ্যে ভয়াবহ মাদক ইয়াবা তো আছে, নতুন করে আইস আসছে, এবং একটা পরিবারের একটা সন্তান যদি কোনো কারণে মাদকাসক্ত হয়ে যায় মাননীয় স্পিকার, সেই পরিবারের সারা জীবনের হাসি মিলিয়ে যায়। কিন্তু এই যে আমাদের তিন গুণ মাদক বৃদ্ধি পেল এই আগের তালিকার পরে, এখন তো নতুন করে মাননীয় স্পিকার তালিকা করা দরকার আমাদের, কারা এই মাদক ব্যবসার সাথে এই টেকনাফ এলাকায়, কারা এই মাদক ব্যবসার সাথে কক্সবাজারে টেকনাফে জড়িত আছে, নতুন করে তালিকা করে দ্রুত যদি এদের বিরুদ্ধে অ্যাকশনে না যাওয়া যায় মাননীয় স্পিকার, তাহলে আমাদের তরুণ সমাজের ভবিষ্যৎ অন্ধকার। এবং এই যে কোনাপাড়ায় যারা আশ্রয় নিয়েছে নমেন্স ল্যান্ডে সন্ত্রাসী গ্রুপ রোহিঙ্গাদের, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে এই সন্ত্রাসী গ্রুপের দ্বারা এই এলাকা অশান্ত হবে মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ।